নমস্কার বন্ধুরা, এখন আমি যাচ্ছি, মানে আমরা সবাই যাচ্ছি মাই অ্যামিগো লাইফ প্রাইভেট লিমিটেড কোম্পানির সেখানে, মানে কলকাতায় ফ্লোটেল হোটেলে সেখানে মিটিং হবে, খাওয়া দাওয়া সব কিছু আনন্দ করব। তাহলে এখন আমরা বার হচ্ছি, তারপরে যতটুকু তোমাদের সাথে অংশ শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, ভালো লাগবে। সিলে বলে দে, সিট মত মাঙ্গো, জমিন মাঙ্গো, তুমি তো সিট বলে দে। শালা মধ্যে খেলে আমার বউটা কোথার থেকে আমার মা বাবা তাহলে তখন ইয়ে করছিল নাকি? এদিকে হচ্ছে, আমার দিকে হচ্ছে, তোমাকে এটা প্রীতিকা নদীর ফোন, ভিডিও হচ্ছে, এটা ইউটিউবে ছাড়াও চাদর ঢাকা নিয়ে সেগুলো ঘুমিয়ে গেছে। নিশা কোথায় গেল? নিশা, এই যে নিশা একদম ডাব ডাব করে তাকাচ্ছে। জ্যোতিলেন্ডি কি করছো? এখানে এখানে আনা যাবে না, thank you.
রাগ হয়ে গেছে, অনেক দিন তার পুরনো রাগ, ও আগে থেকে আমরা দেখেছি ওটা। आँख धोखा है क्या भरोसा है, आँख धोखा है क्या भरोसा है, सुनो दोस्त तो सच तो देखा तुझके मन में है, अपने दिल में इसे बनाने ना तो कर। বিশ্বজিৎ রায় স্যার ফ্রম আন্দুল। ও
যে অ্যাচিভমেন্ট বা আপনাদের অ্যাচিভমেন্ট সেটা কিন্তু ফ্লোটেল। তো সবাই মিলে একবার হয়ে যাক জয় অ্যামিগো, জয় অ্যামিগো, জয় অ্যামিগো, জয় অ্যামিগো। কম পৌঁছা হে আপনি আখরি মঞ্জিল তক, কম পৌঁছা হে আপনি আখরি মঞ্জিল তক, হর কিসি কে লিয়ে থোড়ি আসমান বাকি হে। ये तुझको लगता है कि तू उड़ने की काबिल नहीं, मगर मैं जानता हूं तेरे पंखों में अभी भी उड़ान बाकी है। आज हमारे संगे जरा उपस्थित আছেন আমাদের কোম্পানির টিম মাথা माननीय CMD मिस्टर अर्जुन मजुमदार सर, MD मिस्टर उत्तम महंती सर एवं डायरेक्टर मिस्टर राजू आचार्य सर। প্রধান কারণ সেটা হচ্ছে অ্যামিগো লাইফের প্রোডাক্ট। তার কারণ আমি বহু জায়গায় বহু মিটিং এ একটা কথাই বলে থাকি যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে হয়তো প্রচুর কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা বহু পুরনো দিন থেকে কাজ করে আসছে, কিন্তু আজকে তাজ বেঙ্গল তারপর ফ্লোটেল এটা প্রমাণ করে যে অ্যামিগো লাইফ হতে পারে ছোট কোম্পানি কিন্তু কলেজা বহুত বড়া হয়, কলেজা বহুত বড়া হয়। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে 2019 সালে যখন কোম্পানি নতুন করে শুরু করলো, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে করোনা নামক এক ভয়াবহ দুঃসহ ঘটনা কিন্তু ঘটে গেছিল ভারতবর্ষের দিকে তথা পৃথিবীর বুকে, কিন্তু লকডাউন চলে এসেছিল এবং সেখানে ঘর থেকে বেরোনো যেখানে মুশকিল হচ্ছিল, কাতারে কাতারে কোম্পানি যখন তাদের ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল, সেখানে কিন্তু আমার আপনার কোম্পানি অ্যামিগোলাইফ জন্ম নিয়েছিল। এবং সেখান থেকে শুরু করে আমাদের যে সমস্ত লিডার্সরা, আমি লিডারদের সম্মান করতে চাই, আজকে এখানে যারা উপস্থিত আছেন সমস্ত লিডার, বিশেষ করে গৌতম মাহান্তি, মালবিকা মাহান্তি, আমাদের সঙ্গীতা ম্যাডাম এবং অংশুমান স্যার, আমাদের যারা পুরনো নেতৃত্ব যারা বিগত দিনে বহু লড়াই করে এই কোম্পানিটাকে কিন্তু দাঁড় করিয়েছে, তাদের অবদান কিন্তু ভোলার নয়। তারা প্রত্যেকেই কিন্তু আজকে এই জায়গাটা তৈরি করেছে বলে আজকের অ্যামিগো লাইফের এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটাই কথা যে আজকে আমরা কিন্তু এখানে, আমরা এখানে প্রত্যেকেই কিন্তু অ্যাচিভ করে এসেছি, এরকমটি নয় যে আমাকে ডেকে নেওয়া হয়েছে আমরা কিন্তু এসেছি এখানে, এমন কিন্তু নয়। এবং আপনারা জেনে অবাক হবেন, আজকে একটু পরেই আপনারা ভিড়টা দেখতে পাবেন, এই অ্যাচিভমেন্টের সংখ্যা কিন্তু 500 পেরিয়েছে। একটা জোরদার করতালি হওয়া উচিত সবাই মিলে, এই অ্যাচিভমেন্টের সংখ্যা কিন্তু 500 পেরিয়েছে। কোম্পানি তিনটে শিফটে কিন্তু এই মিটিংটা করতে হচ্ছে, একটু পরেই আপনারা দেখতে পাবেন ভিড়টাকে বলে। এখানে মালবিকা মাহান্তি ইউনিট, সঙ্গীতা ইউনিট, সঙ্গীতা রায় ইউনিট এবং আমাদের অনিমেষ ইউনিট, এই তিনটে ইউনিটের মিটিংটা কিন্তু হচ্ছে। বাকি যেটা আছে, যারা উইনাররা আছে, তাদেরকে কিন্তু আমাদেরকে পরে মিটিং করাতে হবে। অর্থাৎ তাজ বেঙ্গল আমরা লক্ষ্য করেছিলাম যে আমরা কিছু সংখ্যক মানুষ অ্যাচিভ করেছিলাম, বাট আজকে আমাদের যে সুবর্ণ সুযোগ কোম্পানি তুলে দিয়েছে সেটা হচ্ছে এই অ্যাচিভমেন্টের আরো একটা রাজ, রাজটা হচ্ছে কিন্তু প্রফিট শেয়ার। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। ভারতবর্ষের বুকে কোনো কোম্পানির ক্ষমতা হয়নি, ভারতবর্ষের বুকে কোনো কোম্পানির চিন্তা ভাবনা হয়নি যে আজকে একটা প্রোডাক্ট মার্কেটিং বিজনেসেও মানুষের ফিউচার দেওয়া যায়। ইয়েস অর নো? ইয়েস। ফিউচার দেওয়া যায়, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে
সরকারি চাকরিজীবী এখন বর্তমানে যদিও সেই সিস্টেমটা নেই, কিন্তু বিগত দিনে আমরা দেখেছিলাম সরকারি চাকরি শেষ করার পর যখন তিনি অবসর গ্রহণ করেন ওনাকেও কিন্তু প্রতি মাসে একটা পেনশন দেওয়া হয়। এখনো যারা পুরনো সরকারি চাকরিজীবীরা বেঁচে আছেন তারা কিন্তু পেনশন পায়। এর জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের কাজের সাথে সাথে যেমন আমরা ইনকাম পাচ্ছি, আমাদের কাজের সাথে সাথে যেমন প্রত্যেকটা মানুষকে ইনকাম দিতে পাচ্ছি, ঠিক তেমনি ভাবে কোম্পানি এমন একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের হাতে তুলে দিয়েছে একটা বছরের জন্য, যে আপনি কিন্তু চাইলে এই বছরে আপনার প্রফিট শেয়ারটা এত মাত্রা লেভেলে নিয়ে যেতে পারেন যে আগামী 5-10 বছরের মধ্যে আপনাকে পয়সার জন্য আর চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক কথা বললাম না ভুল কথা বললাম? তো আজকের দিনে দাঁড়িয়েছি প্রফিট শেয়ারটা কিন্তু আমাদের কাছে একটা আশীর্বাদ বলতে পারেন, যেটা আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকে দুই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আজকে আপনারা জানেন অ্যাজ এ প্রোডাক্ট ট্রেনার হিসেবে আমি কোম্পানিতে কাজ করি। তো প্রোডাক্ট ট্রেনার হিসেবে আমারও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা বর্তায়, যে আজকের দিনে দাঁড়িয়ে অ্যামিগো লাইফ কিন্তু বর্তমানে এমন একটা কোম্পানি যে কোম্পানির কোনো প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ভারতবর্ষে নেই। তার কারণ হচ্ছে ভারতবর্ষের বুকে যে সমস্ত কোম্পানিগুলো এই মুহূর্তে কাজ করছে, কেউ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে, কেউ সাপ্লিমেন্ট নিয়ে ব্যবসা করছে, কেউ নিউট্রিশন নিয়ে ব্যবসা করছে, কেউ কসমেটিক্স আইটেম নিয়ে ব্যবসা করছে, বাট আমার টিম এবং ডাইরেক্টর রাজু আচারিয়া, আমি এই তিনজনকে, যে তিনজনের স্বপ্ন ছিল শুধু নিজেরা নয় এক একক এমন পরিবার তৈরি করব যে পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির হয়ে স্বাবলম্বী হবেন, তাদের শিক্ষা, তাদের ফ্যামিলিতে যে সমস্ত প্রয়োজনীয় সমস্ত কিছু এখান থেকে উপার্জন করতে পারবে। তো সেই তিনজন নেতৃত্ব, যে তিনজন নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, আমি রিকোয়েস্ট করব প্রথমেই স্বরূপ, আমি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা এই তিন মহারথী, যে তিন মহারথী একদিন স্বপ্ন দেখেছিলেন 2019 সাল থেকে যে একক পরিবার গঠন করবেন, আমি সেই তিন মহারথী কে অনুরোধ করব যে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। তো প্লিজ ওয়েলকাম সিএমডি মিস্টার অর্জুন মজুমদার স্যার, এমডি মিস্টার উত্তম মহান্তি স্যার, আমাদের মাননীয় এমডি স্যার মিস্টার উত্তম মহান্তি স্যারকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে সম্মানিত করবেন জয়ন্তী বাসু, একটা জোরদার করদালি এমডি স্যারের জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যারদেরকে, আপ সবিকো নয় সাল কা বহুত বহুত মোবারকো। আজ ইয়া জো লোক বৈঠে হ্যায় সব অচিভ করকে হম লোক বৈঠে হ্যায়, ये 4 साल का जर्नी है, नया साल में हम लोग को मिल गया पोर्टल। तो आज ये मौका था 2-4 बोलने का, लेकिन सर ने पहले ही बोला समय कम है। मेरा बिहार इतना दूर से कल आए 70+ मेंबर दुर्गापुर से आए, ये मेरा अंदूर से आए, अनिवेशा की टीम से सब आए, ये एक ही चीज दिखाता है कि एम्यूलाइफ का प्रोडक्ट, एम्यूलाइफ का मैनेजमेंट है, इसीलिए आज ये प्लेटफॉर्म है। ज्यादा कुछ नहीं बोलेंगे, सिर्फ एक ही चीज बोलेंगे, 2024-2023 तक खत्म होने वाला था दिसंबर महीने में, कंपनी ने ऐसा चीज हम लोग को हाथ में दे दिए, अगर सही हिसाब से हम लोग इसको देखे, अच्छी तरह सोचे, 2024
ऐसा कुछ हम लोग कर जाएंगे जब दुनिया देखती रह जाएगी एमी को कहा जा रहा है। बहुत बहुत शुक्रिया, धन्यवाद। দুর্গাপুর ইউনিটের তরফ থেকে আমরা ম্যানেজমেন্টে একটু ছোট্ট সংবর্ধনা দিতে চাই, তাই মঞ্চে ডেকে নেব আমাদের সিএমডি স্যার অর্জুন মন্ডল স্যার। প্লিজ আপনি একবার স্টেজে আসবেন। এমডি স্যার, ডিরেক্টর স্যার শৈবাল্লা এবং খুরশিদ স্যার, আমি মানবিকা ম্যাডামকে বলব। আমি সহযোগিতার জন্য কণিকা ম্যাডাম এবং রমা ম্যাডামকে এখানে আসতে বলব। কণিকা ম্যাডাম এবং রমা ম্যাডাম, প্রথমে সিএমডি স্যারকে উত্তর দিয়ে আমরা ছোট্ট সংবর্ধনা দেবো আমরা দুর্গাপুর ইউনিটের তরফ থেকে। একটু হাততালিতে জোরে হওয়া উচিত। বিহার ইউনিট আন্দোল এই যে আমলক ফ্লোটের মেয়ে হয়ে প্রত্যেকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে যারা আমাকে শুনতে পাচ্ছেন বা যারা শুনতে এসছেন বা যাদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি কোম্পানি ডেভেলপমেন্টের জন্য, প্রত্যেকের কাছে যাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং এখানে আছে আমার কলিগ খুরশিদ মোদি, এখানে অফিস স্টাফের মধ্যে এখানে আছে স্বরূপবাবু আছে, আমাদের শুভ আছে, প্রত্যেকেই সহযোগিতা চাই। কেন, কাজটা যে আমাদের অনেক বড়, লক্ষ্যটা অনেক বড়, তাই কিন্তু আমাদের এই কাজটা আমাদের সবাইকে নিয়ে করতে হয়, সবাই সঙ্গে থেকে করতে হয়। সেনেট বলা হতা হ্যায় ওই সেনেট সে ভোট দেনে কা বাদ প্রেসিডেন্ট বন জাতা হ্যায়, উসমে পাবলিক কো কুছ বোলনে কা মৌকা নেই জাতা হ্যায়। জেসে জো হামারা এমপি হতা হ্যায় আর এমএলএ জো হতা হ্যায় উসকা ভোট সে ও রাষ্ট্রপতি বানতে হ্যায়। জেসে কি মান লিজিয়ে উধার কা জো প্রেসিডেন্ট সেনেট कोई कर सकता है तो मैं क्यों नहीं, क्या है उनमें ऐसा जो मुझ में नहीं। अगर कोई कर सकता है तो मैं क्यों नहीं, क्या है उनमें ऐसा जो मुझ में नहीं। झांक ले अपने भीतर खुद से आप पूछ ले, कैसी चाहे जिंदगी खुलिया कस देख ले। मेरे हौसलों से कम है, अंधेरों को चीर देंगे कितना दम है। मुश्किलें वो कैसी थी मेरे हौसलों से कम है, अंधेरों को चीर देंगे कितना दम है। आओ हाथ बढ़ाए कुछ बताना है,
सारे बहानों को आज से आग लगाना है। বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি 28 তারিখে, যে কলকাতা হোটেলে আমাদের যে অ্যামিগোর মিটিং হলো, খাওয়া দাওয়ার অনুষ্ঠান, আনন্দ, গান বাজনা, হইচই খুব ভালো, সব কিছু মিটিংয়ে খুব ভালো হলো, খুব এনজয় করেছি। তো বাড়ি চলে এসেছি,
তো এই প্রাইজটা আমি বেস্ট অ্যাচিভার এটা অ্যাচিভ করেছি, আরও অনেকে অ্যাচিভ করেছে। তোমরা ভিডিও হয়েছে, স্টিল ফটো দেওয়া আছে, এটা ভিডিও করতে পারিনি তাই এখানে একটু দেখালাম। তাহলে এরকমভাবে এগিয়ে যায় আমিগো কোম্পানিতে, তোমরা সবাই ভালো থেকো।